দাদু বাজারে ডাকছে, এমন অধঃপতনে গেছে যে দাদার সাথে তামাশা, ন্যাড়া করে ছাড়বো, ন্যাড়া করে যা। কি হয়েছে আপনার, তরকা জ্বর হয়নি তো? বোকা হওয়ার কথাটা বললে এরা খুব হাসবে আমায় নিয়ে। আমার সময়ের বড় দাম তো, তাই নষ্ট করি না আর কি। পথে যেতে যেতে যাত্রার সংলাপ মুখস্থ করছিলাম। তোমরা কোথায় চললে? আর কোথায়, ওই নবাপুত্রের বন্ধুদেরকে সন্দেশ খাইয়ে দলে আনার জন্য। ও, স্কুলে যাবে নি, ওর দলবল যদি স্কুলে যায় তবেই নবাপুত্রকে পাঠানো যাবে। হ্যাঁ শুধু এইটা কিন্তু একটা খুব ভালো বুদ্ধি বের করেছো তুমি, খুব ভালো। বলি বলছি যে তোমার সই তো আমার ভাইকে নবাপুত্র বলে ডাকে, আমাকে প্রথম দেখায় তোমার কি বলতে ইচ্ছে করে? কেন বদ্দা বলবে, আর কি বলবে? সব বিষয় টিপুন। আপনি তো অভিনেতা, এক এক সময় এক এক রকম দেখায় আপনাকে। এখন যেমন একজন দায়িত্ববান বদ্দা মনে হচ্ছে। শেষে বদ্দা ওই দাদিয়ে আমায় কেটে দে মা। জহুরি জহুরির চোখ তোমার। হ্যাঁ দায়িত্ব তো আছেই, আমি বদ্দা। আমার শুধু বলছি কি, তুমি ওই শঙ্করের বন্ধুদের কাছে যাচ্ছ, যাও, তোমার সইকে সেখানে নিয়ে যাওয়াটা ভালো দেখায় না। পারিবারিক বিষয়ে তোমার সইকে না জড়ানোই ভালো, বুঝলে? তাছাড়া শঙ্করের বন্ধুগুলো তো এক একটা বকাটে, নমুনা এক একখানা, তুমি তো জানোই বলা। তুমি বরং গনশাকে নিয়ে যাও। হ্যাঁ না বদ্দাদা, আপনি তো ঠিকই বলেছে। ফুলি তো যাওয়ার দরকার নেই, তুই আর গনশা চলে গেলে আমি কি করবো একা একা? দোকা দোকা বালাই ষাট, একা হতে যাবে কেন? আমি তো আছি, আমার সাথে যাবে তুমি। এবার আমি নবাব পুত্রকে দেখাবো মজা।